সজল ও একটা স্বীকৃতি চেয়েছিল। একটা কাজ চেয়েছিল সুদীপ দ্বারা সেটা হতে দেননি সজলকে দলে রাখার আমি শেষ চেষ্টা করেছি তাহলে সুদীপবাবু আপনি এত বড়ো নেতা আপনি সজলকে থাকতে দেবেন না আবার সজল উল্টো দিকে দাঁড়ালে আপনি এবং আপনার স্ত্রী তাকে হারাতেও পারবেন না তাহলে এই প্রবলেমগুলো বিভিন্ন ওয়ার্ডে এরা করে রাখছেন এবং সুদীপ দা শেষ পর্যন্ত পার্টি নেতৃত্ব সুদীপ দাকেই ক্যান্ডিডেট করেন ক্যান্ডিডেট করবেন জেলা সভাপতি হবেন ফলে এইটা আমার ব্যক্তিগত সমস্যা নয় সুদীপদার সঙ্গে আমার কোনো সমস্যা নেই বৌদির সঙ্গে আমার কোনো সমস্যা নেই কিন্তু চারপাশে সমস্যাগুলো যখন আসে এবং সেই রেশারেশিতে সুদীপ দা জেলার বৈঠক করছেন তা আমাকে ডাকলেন না তাতে আমার একটা বৈঠকে ডাকা বা না টাকায় কোনো সিদ্ধান্ত এসে যায় না কিন্তু সেই না ডাকার পেছনে জেলা জুড়ে থাকা কারণগুলো হচ্ছে আসল কারণ ফলে আমি এগুলোর মধ্যে থাকতে চাই না কে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার জীবনটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নয় আমার লেখালেখি আমার অন্য নানা দশটা কাজ আছে আমি এই শারীরিক মানসিক ইরিটেশান আমি নেব না আমি আবার একটা কথা বলছি এই যে সাংবাদিকদের অ্যারেস্ট করা হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিফেন্ড করছি সেই অ্যারেস্ট করাগুলো কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যখন এই অ্যারেস্টগুলো হয় বা কোনো কেস দেয়া হয় আমি আমার মধ্যে একটা মেন্টাল প্রবলেম হয় আমার একটা মানসিক প্রবলেম হয় সেই প্রবলেমে আমি দেখতে পাই যে বিনা দোষে আমাকে কিভাবে কিভাবে আমাকে হেনস্থা করা হয়েছিল অথচ আমি যে মামলাটায় অরিজিনালি গ্রেপ্তার হয়েছিলাম বাকিগুলো তো সোন অ্যারেস্ট বলে আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে সেটা কোর্টে ফয়সালা হয়ে গেছে বলেছে মামলাটাই বেআইনি কিন্তু আমার সময়টা আমি ফিরে পাবো না ফলে আবার যখন আমি মনে করি না সাংবাদিকরা অন্যায় করেন না আমি একদম মনে করি না কিন্তু একটা টাইমিং তখন যখন পরপর সাংবাদিকদের কোনো কেস দেওয়া হয় এটা আমার দোষ এটা আমার দলের দোষ নয় এটা আমার মেন্টাল প্রবলেম বাট আমি অ্যাডজাস্ট করতে পারছি না আমার নিজেকে মিস ফিট মনে হচ্ছে পাপিয়া সেই কারণে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি কিন্তু ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি আজকে এই 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 আমার লড়াই আমি যখন আইনি লড়াই লড়েছি আমাকে পার্টি এক নয়া পয়সা সাহায্য করেনি কারণ তখন তো পার্টির মুকুলদা ফুলদা যারা দায়িত্বে ছিল তারাই তো আমার পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল রাজীববাবু ভালো বলতে পারবেন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেউ বা কারা সাহায্য করেছে তো সেই টাকাটার রঙটা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখাবেন না সেই টাকাটা রং সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখান আমি বলছি তো আমি বলেছি আমি তদন্ত চাই আমি একবারও বলিনি যে ওটা আমি বলেছি হোয়েদার ইট ইজ ফ্যাক্ট অর নট তা তদন্তে কার কী অসুবিধা হতে পারে তদ আমি তো তার মানেই ওটাই অভিযোগ ওটাই সত্যি আমি তো একবারও বলিনি